বৃহস্পতিবার ছিল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিবের 51তম আবির্ভাব দিবস। সেই উপলক্ষে ভক্তরা কাটোয়ার গঙ্গা থেকে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে 40 কিলোমিটার পথ পরিক্রমা করে বাবার মাথায় জল ঢালেন পুরুষ ও মহিলারা। এদিন ভক্তরা বাঁকে করে জল নিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে ভোলে বাবা পার করেগা স্লোগান দিয়ে বর্ধমানেশ্বর শিবের মন্দিরে উপস্থিত হন। বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যাত্রীদের বিনামূল্যে ঔষধ ও খাবারের ব্যবস্থা করে। প্রতি বছর শ্রাবণ মাসের 25 তারিখে বাবার আবির্ভাব দিবস পালিত হয়। আমরা কাটোয়া থেকে বাবা বর্ধমানেশ্বরে জল তুলে নিয়ে এলাম, কালকে গিয়েছিলাম 10ই আগস্টে, আজকে 11ই আগস্ট, 25শে শ্রাবণে বাবার মাথায় জল ঢালা হলো, আজকে আবির্ভাব দিবস, সেই উপলক্ষে জলটা ঢালা হচ্ছে। বলতে আমাদের সব কিছুর ব্যবস্থা রয়েছে, মানে খাওয়া দাওয়া ভোগের পায়েস ভোগ এইসবের ব্যবস্থা করা রয়েছে। টুরিস্টে তাদের মেডিসিনের আমরা ব্যবস্থা করে দিচ্ছি, যাদের মানে হাঁটতে যেন কোনো মানুষের অসুবিধা যেন না হোক। আমরা কাটোয়া থেকে আসছি ভলেন্টিয়ার হয়ে, আমরা ওইদিকেও মানে অর্ধেক আমাদের ছেলে মানে ওইদিকে পরিষেবা দিয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।